আমরা দেখছি খবর চব্বিশ। গুণীজনদের সম্বর্ধনা ও সেমিনার বারাসাত রবীন্দ্রসভবনের অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় মানবাধিকার রিফর্ম অর্গানাইজেশনের উদ্যোগে সেমিনার, বিশিষ্ট গুণীজন সম্বর্ধনা ও ২৫ জন পথশিশুদের মধ্যে বই ও পেন্সিল বিতরণ। এই মানবাধিকার সংগঠনের মূল উদ্দেশ্য ছিল সেমিনারের মাধ্যমে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সমাজসেবা সংগঠনকে এক ছাতার তলায় আনা। এই উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় মানবাধিকার কাউন্সিলের রাজ্য সভাপতি মনতোষ বেরা, জাতীয় মানবাধিকার রিফর্ম অর্গানাইজেশনের রাজ্য সম্পাদক সুমন দে ও রাজ্য সভাপতি অরূপ বিশ্বাস, ভারতীয় যুব ফোর্সের সভাপতি রাজদীপ ব্যানার্জি, রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনুপ কুমার বর্ধন, তাছাড়া উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট গুণী ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানের আকর্ষণ ছিল পথশিশুদের মধ্যে নৃত্য পরিবেশন। এবং মঙ্গল তার নামের সঙ্গে সঙ্গে আমাদের সকলের মঙ্গল কামনা জড়িয়ে রয়েছে, এবং সেই জন্যই তিনি পুরুলিয়ার যুক্ত অনুপ কুমার বর্ধন পুষ্পস্তবক দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন তাকে এবং সারস দিয়ে অভিনন্দন। আবার সবাই মিলে একটু বড়তা দিব, কারণ এই সুন্দর মুহূর্তকে আমরা আজকের এই প্রোগ্রামটা বেশ ভালো উদ্যোগেই, আমরা এর আগেও এরকম উদ্যোগে অনেক প্রোগ্রাম করেছি বিভিন্ন জায়গাতে। অনুপ স্যার আছেন আমাদের সাথে, মনতোষ বেরা আছেন, কলকাতা হাইকোর্টের লয়ার আছেন, এনার পরিচয় ইনিও কলকাতা হাইকোর্টের লয়ার। তো বেশ ভালো লাগে এরকম কোনো মানবাধিকারের কোনো প্রোগ্রামে এসে এখানে, যেখানে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি এবং সর্বদা আমরা চেষ্টা করে থাকি যতটা সাধারণ মানুষের পাশে দাঁড়ানো যায়। তো আশা করি পরবর্তীকালেও এরকম প্রোগ্রাম হবে এবং আমরা তাতে পার্টিসিপেট করতে পারবো। তো বেশ ভালো লাগে এরকম টাইপের প্রোগ্রাম হবে। আমার পরিচিতি, আমার নাম রাজদীপ ব্যানার্জি, আমি ইন্ডিয়ান ইউথ ফোর্সের ওয়েস্ট বেঙ্গল স্টেট প্রেসিডেন্ট। আমাদের সমাজসেবার মধ্যে যারা যারা রয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে জানাচ্ছি আমাদের যে এই জায়গাটা আমাকে ডাকা হয়েছে রিপোর্ট অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হিসাবে। আমরা বিভিন্ন জায়গায় সমাজসেবা যত কাজ করে সব জায়গায় আমরা যাই, গিয়ে দেখি যে তাদের যে একটা দায়িত্ববোধ, যারা যারা আছে অনেক কষ্ট করে কাজ করে, তাদের নিজস্ব পয়সা খরচা করে সমাজসেবা সেটা করছে, সেই সমাজসেবাটার মধ্যে একটা হিউম্যান রাইটস আছে, যেটা আমাদের নিজস্ব যে একটা পরিধি তার জন্য এই হিউম্যান রাইটস তৈরি হয়েছে। তো হিউম্যান রাইটস প্রত্যেকটা জায়গায় রয়েছে অনেকগুলো, এবার এরা করেছে হিউম্যান। শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানাই। প্রথমে বলি আজকে কিসের জন্য এখানে কে বা কারা এসেছে সেটা সম্বন্ধে একটু আপনাদেরকে জানিয়ে রাখা দরকার আছে। ন্যাশনাল হিউম্যান রাইটস রিফর্ম অর্গানাইজেশন আমাদের বন্ধুবর অরূপ আছে, যে তার সেক্রেটারি, অরূপ বিশ্বাস হচ্ছে প্রেসিডেন্ট রয়েছে পশ্চিমবঙ্গ শাখার। তো খুব ভালো লাগলো। তো ভারতীয় মানবাধিকার সংগঠন, ভারতীয় মানবাধিকার পরিষদ, ভারতীয় মানবাধিকারের উপরে যে সমস্ত অর্গানাইজেশন সারা ভারতবর্ষে রয়েছে তার মধ্যে ন্যাশনাল হিউম্যান রাইটস রিফর্ম অর্গানাইজেশন তো একটা সেই রকম সংস্থা। তো ভারতবর্ষে কয়েক লক্ষ এনজিও রয়েছে, সমস্ত ব্যক্তিদের আমি আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাই। উপস্থিত সকল যারা এখানে উপস্থিত আছেন তাদের এবং যারা সাংবাদিক নিউজ চ্যানেল থেকে এসেছেন তাদেরও আমি আমার আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমায় এখানে ডাকা হয়েছে ন্যাশনাল হিউম্যান রাইটস রিফর্ম অর্গানাইজেশনের তরফ থেকে। আমি আজকে এখানে এসে একটা জিনিস উপলব্ধি করলাম, সেটা হচ্ছে যে একসঙ্গে কিছু অর্গানাইজেশনকে অর্থাৎ হিউম্যান রাইটসের কাজ করে এইরকম অর্গানাইজেশনকে এক ছাতার তলায় বা এক জায়গায় আনার চেষ্টা করেছেন। একটু আগে মনোজিৎবাবু বললেন এবং হবার একটা জায়গা,
অর্থাৎ আমরা একসঙ্গে একভাবে একত্রিত আলোচনা করা। আমি দীর্ঘদিন ধরে মানব অধিকার এই কাজ করছি, তো আমার এখানে যেভাবে ডাকা হয়েছে যে আমি মানবাধিকার যে সমস্ত অর্গানাইজেশনগুলো সারা পশ্চিমবাংলায় এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রয়েছে তাদেরকে চেষ্টা করা হলো একই ছাদের নিচে নিয়ে এসে আমাদের মতানৈক্যগুলোকে মিটিয়ে নেওয়া, এটাই হচ্ছে আমাদের আজকের মূল উদ্দেশ্য ছিল। তার মধ্যে সাংস্কৃতিক উৎসব, বিভিন্ন এনজিও থেকে এসেছেন, বিভিন্ন সংস্থা থেকে এসেছেন এবং বিভিন্ন ট্রাস্টি বোর্ড থেকে এসেছেন, তাদেরকে প্রত্যেককে এক জায়গায় নিয়ে এসে আমরা যে কাজগুলো করি সেগুলোকে তুলে ধরাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। মেসেজ থাকবে যে আপনারা সবাই এগিয়ে আসুন, সাধারণ মানুষের কাছে আমাদের কাছে একটাই বক্তব্য যে আপনারা সবাই এগিয়ে আসুন, আমাদের হাতে হাত মিলিয়ে আমরা একসঙ্গেই কাজ করি, এটাই হচ্ছে আমাদের। ২৫ জন আমাদের অসহায় স্কুলের কিছু সামগ্রী, বই খাতা এবং খাদ্য সামগ্রীও আমরা তুলে দিচ্ছি। আপনার নাম? মনতোষ বেরা, ইন্ডিয়ান হিউম্যান রাইটস কাউন্সিলের।